তো গাইস, আপনাদের বলেছিলাম আমি টেডির ফেস রিভিল করে দিব, তো চলেন এখন করে দেই। তো গাইস, ওইখানে টেডির মতো কাউকে দেখা যাচ্ছে, কেউ কথা বলবেন না। তো এখানে প্রথম কমেন্ট করেছে কেএস কিবরিয়া, ভাই এটা কিন্তু আমি না। প্রশ্ন হচ্ছে টেডির হাত পা নক ইঞ্জিন সবকিছুর সাইজ কত? ভাই আপনাকে কোন পার্টিতে কিভাবে ডাকা যাবে? আপনার মুখটা দেখতে চাওয়া আমার নিষ্পাপ মন। টেডির পাখিতে তিল কয়টা? এমন একটা প্রশ্ন করলো তবু আমি দেখাই দিতেছি, দাঁড়া না আজকে তিল দেখাই স্যার। হাতে দেখেন তো কি আছে, আমার হাতে দেখেন তো। তো হেই গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো টেডি বিয়ারের 30,000 ফলোয়ার্স স্পেশাল কিউএনএ ভিডিও আসার কথা ছিল, কিন্তু এখন অলরেডি 75,000 ফলোয়ার্স হয়ে গেছে, তবুও প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে না। তো গাইস, আমরা আজকে গোপন সূত্রে জানতে পেরেছি টেডি আশেপাশেই কোথায় লুকিয়ে আছে। তো গাইস, আজকে যদি আমরা টেডি বিয়ারকে খুঁজে পাই তাহলে আমরা তার ফেস রিভিল করে দিব। আসেন আমার সাথে। তো গাইস, অনেক খুঁজলাম, কোথাও তো টেডিকে দেখছি না। তো গাইস, ওইখানে টেডির মতো কাউকে দেখা যাচ্ছে, কেউ কথা বলবেন না, চুপ চুপ। আমরা তোমাকে খুঁজতেছি আর তুমি এখানে মেয়ে নিয়ে বসে আছো। হ্যাঁ, আরে আমরা তো কাশফুলের পাপড়ি গুনতেছিলাম। হেই, কাশফুলের পাপড়ি গুনা যায় নাকি? এই মেয়ে, তুই কে? আরে ও হলো মহিলা আর পুরুষ। ও মা, এটা ছেলে না মেয়ে কিছুই তো বুঝতেছি না। আরে আফা, আপনি ওরে বকা দেন কেন? ও তো ভয় পায়। আচ্ছা ঠিক আছে, ভয় পায় না, এদিক দিয়ে পালাও পালাও পালাও, আমি আসতেছি। এই টেডি, এদিকে আসো, চলো আমার সাথে। আমারে ছাড়িয়ে দেন, ছাড়িয়ে দেন আমারে। কোনো ছাড়া ছাড়ি নাই, আমি ওর সাথে কিছু কাশফুল গোনা বাকি আছে। এদিকে আসো, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি অপরাধ করেছো, আজকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এই সময় কম, শুরু করো। আচ্ছা ঠিক আছে, শুরু করতেছি, এখন সুন্দরভাবে সবগুলো প্রশ্নের উত্তরগুলো দিবা। তো এখানে প্রথম কমেন্ট করেছে কেএস কিবরিয়া, ভাই এটা কিন্তু আমি না। প্রশ্ন হচ্ছে টেডির হাত পা নক ইঞ্জিন সবকিছুর সাইজ কত জানতে চাই। আচ্ছা, হাত হয়েছে সেলফি স্টিকের সমান, আর পা হয়েছে বাংলালিং টাওয়ারের সমান এত বড়, আর এই যে হলো আমার ইঞ্জিন, এটা থেকে পাওয়ার সাপ্লাই হয়, আর এই যে হচ্ছে লোক। স্বপ্নটা ভেঙে দিলেন। ও আচ্ছা, বিয়ে করবো করবো, হ্যাঁ বিয়ে করবো, হয়েছিল গিয়ে যেদিন আমার গায়ে হলুদ তারপরে দিন বিয়ে করে। আশা করি উত্তর পাইছেন। আর বাচ্চা কাচ্চাদের সামনে লজ্জা? আমার তো এমনি অনেক লজ্জা করে, অনেক শরম করে রে। পরবর্তী প্রশ্ন, প্রেম করবে আমার সাথে? আহা, করতেই তো চাই। আচ্ছা নাম কি? ভূতের আম্মু। তো গাইস, টেডি ভূত দেখে অনেক ভয় পায়, কেউ ভয় দেখাবেন না কিন্তু। হাত ধরো, উঠো উঠো। আমি এমন মানুষের লাগে প্রেম করবো না গো, আমি প্রেম করবো না, আমার বাপ দাদা সদ্য কুশের কেউ প্রেম করবো না, এই ভূতে ভূতে আমি অনেক ভয় পাই। পরবর্তী প্রশ্ন, আরেক দুফু, তুমি কোন ক্লাসে পড়ো? এই খাইছে রে, আমি ক্লাস 3-তে পড়ি। বয়স কত? বয়স মাত্র 3 বছর। জিএফ আছে? ছিল তো, ভাঙ্গাসুরা একটা। ও মা, টিডি দেখি আবার লজ্জাও পায়। ওই যে দেখেন আকাশে দেখা যায়। আরো লিখছে ক্রাশ আছে? ক্রাশ তো আমার আছে, কিন্তু শরম তো করে। ওই যে আমার ক্রাশে দাঁড়ান, আপনাকে দেখাইতেছি। তাহলে
হচ্ছে তুমি কত ফিট? 1 2 3 4 5 6 ফিট। এরপরে কমেন্ট করেছে মুফাজ্জল হোসেন। টেডি যখন পাদাশে তখন টেডি কিভাবে পাদে? প্লিজ রিপ্লাই দিবেন। খুব কঠিন একটা প্রশ্ন এবং অনেকটা ইউনিক। আচ্ছা তবে উত্তর দেওয়ার চেষ্টা করছি। এদিকে আসেন, কাছে আসেন। হাতে দেখেন তো কি আছে আমার হাতে, দেখেন। এইটুক বাতাসে পড়ে গেছেন, আর যদি আমি বড়টা দিলাম তাহলে কি হতো? এই ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। সোহানা ইয়াসমিন, আপনার মুখটা দেখতে চাওয়া আমার নিষ্পাপ মন। মুখ দেখবেন এটা কোনো ব্যাপার? আজকে মুখ দেখাই স্যার। মুখ খুলেন খুলেন, তাড়াতাড়ি খুলেন। হ্যাঁ, এই যে এই যে, আর একটু মুখ, এই যে দেখেন মুখ, দেখতে পাচ্ছেন? এই ক্যামেরাম্যান কাছ থেকে দেখাও, এই দেখেন কত সুন্দর। হ্যাঁ, এবার খুশি তো? আচ্ছা মুখ তো দেখা গেলাম, আচ্ছা ঠিক আছে, এই যে এটাই আমার মুখ। ওকে, নেক্সট। এরপরের প্রশ্ন শুভ হোসেন। আচ্ছা ভাই, আপনি তো একটা ইউটিউবার তাই না? আপনার ছেলে মেয়ে হলে কি বানাবার ইচ্ছা আছে? প্লিজ রিপ্লাই ব্রো। ছেলে মেয়ে হলে কি বানানো যায়, কি বানানো যায়? টিকটকার বানাবো। এরপরে মেহেদী হাসান রাজু, ভাইয়া এই কস্টিউম পরে কতক্ষণ থাকতে পারেন? কষ্ট হয় না? কষ্ট কষ্ট তো হবেই, এটাও স্বাভাবিক, কারণ আমিও তো রক্তে মাংস করা একজন মানুষ। আর এটা পরে কতক্ষণ থাকতে পারি সেটা বলতে গেলে, এটা পরে কোনো সাধারণ মানুষ 10 মিনিটের বেশি থাকতে পারবে না, যদিও আমি কোনো অসাধারণ কেউ না। আর আমি থাকতে পারি একমাত্র আপনাদের ভালোবাসার কারণে। আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন, আর সেই ভালোবাসায় আজকে আমি ম্যাজিক টেডি। আর আপনারা যতটুকুই আমাকে চিনেন ততটুকুই আপনাদের ভালোবাসার জন্যই চিনেন। আপনারা ভালোবাসা দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন, আর আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন সব সময়। আর যারা আজকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। সর্বশেষ পর্যন্ত দেখবেন আর এভাবে ভালোবাসা দিবেন। ধন্যবাদ। নেক্সট প্রশ্ন এসকে সাকিব, নাম্বার 1, টেডি তোমার কি মুসলমানি হয়েছে? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ। আচ্ছা মেজাজ খারাপের দরকার নাই। আরো লিখছে নাম্বার 2, টেডি তোমার নাম কি? নাম্বার 3, টেডি তুমি যে মানুষকে বিনোদন দাও তোমার থেকে কিরকম লাগে? আমার কিরকম লাগে? আমার তো কত কত লাগে। প্লিজ রিপ্লাই দিবা না হলে মারা যাব। তো রিপ্লাই দিয়ে দিছি, মারা যাওয়ার দরকার নাই। নেক্সট কোয়েশ্চন। পরবর্তী প্রশ্ন আরাফাত হোসেন। আচ্ছা টেডি তুমি তো সব সময় এই পোশাকটা পরে থাকো তাই না? আর যখন তোমার হিসু পায় তখন কি করো? ওয়েট, এখন আমি দেখাই দিতেছি, ঠিক আছে? ক্যামেরাম্যান সাথে আসো, এদিকে আসো আমার সাথে। এই তো, যখন আমার হিসু পায় তখন আমি কোনো চিপা খুঁজি, চিপা খুঁজে যাই, এভাবে যাই আশেপাশে দেখি যে কেউ আছে কিনা। যখন দেখি যে কেউ নাই তখন চিপিং এ চেনটা খুইলা এখানে শুরু করে দিই। হ্যাঁ, মাঝে মাঝে আবার ডান্সও করি, ডান্স করার পরে হিসু করার মজাই আলাদা। হ্যাঁ, যখন দেখি কেউ নেই আস্তে আস্তে লাগায় এভাবে। তো প্রশ্নের উত্তর দেওয়া শেষ, দেখানো শেষ, পরবর্তী প্রশ্ন শুরু করেন। মাথাটা খুলে ফেলি, গরম লাগতেছে। পরের প্রশ্ন ফেসবুক ফ্রেন্ড, ভাই আপনাকে কোনো পার্টিতে কিভাবে ডাকা যাবে? প্রথমে আমার পেজে যাবেন, পেজে যাওয়ার পরে সেখানে মেসেজ দেবেন, মেসেজ দিয়ে বিস্তারিত জানাবেন। আর জানানোর পরে ওইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে তারপরে জানবেন। সো এইভাবেই করতে পারেন। ধন্যবাদ। মাহিন সরকার, তোমার ভিডিওর থাম্বনেল কিভাবে বানাও? আমার ভিডিওর থাম্বনেলগুলো আমি মোবাইল দিয়ে মেক করে থাকি, আর আমি এগুলো নিজেই মেক করি, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। এরপরে আয়শা রাফসানা, তুমি এত দুষ্টামি করার পরে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একা একা নিজেকে দেখে হেসেছো? দাঁড়ান একটু চেক করি। এই সময় কম। এই তো, পরের প্রশ্ন ইভান খান সাকিব, ম্যাজিক টেরির গার্লফ্রেন্ডকে দেখতে চাও আমার নিষ্পাপ মন?
কাম সারছে দাঁড়ান এখনই দেখাইতেছি এই দেখেন আমার গার্লফ্রেন্ড পরের প্রশ্ন শাম্মী আক্তার টেডির পাখিতে তিল কয়টা এমন একটা প্রশ্ন করলো তবু আমি দেখাই দিতেছি দাঁড়ান আজকে তিল দেখাই স্যার বেরোন এই তো এই যে দেখেন পাখি আর এখন আপনারা গোনা শুরু করেন কয়টা তিল আছে আমার জানা মতে পাখিতে একটা মাত্র তিল এই যে সেটা হলো এই যে নিচে আর বাদ বাকি ওইটা হলো চোখ তাইলে বুঝতে পারছেন আশা করি আর বাদ বাকি পাখিগুলো তো উড়তেছে ওগুলোর খবর আমি জানি না কয়টা তিল আছে ওগুলো গুনতে হবে তো গাইস আমাদের সবগুলো প্রশ্নের উত্তরগুলো দেওয়া শেষ কিন্তু আপনাদের জন্য আরেকটা চমক আছে তো গাইস আপনাদের বলেছিলাম আমি টেডির ফেস রিভিল করে দিব তো চলেন এখন করে দেই তো গাইস আসলে এটা আমার কোনো প্ল্যান ছিল না এটা মূলত ওনাদেরই প্ল্যান আর এখন ফেস দেখানো পসিবল না এই জন্য চোখ দুটো শুধু দেখিয়ে দিলাম আর আমার চোখ দুটো কিন্তু আসলে এত সুন্দর না যে চোখ দেখে কেউ প্রেমে পড়ে যাবে সো তেমন কিছু ভাববে না তবুও চোখ দেখে রাখো চিনে রাখো ফেস টু ফেস আই টু আই কাছে আসো আর তো গাইজ যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের কিউনি ভিডিওটা আসার কথা ছিল 30,000 ফলোয়ার স্পেশাল ভিডিও হওয়ার কথা ছিল কিন্তু সেইখানে আমাদের 75,000 ফলোয়ার হয়ে গেছে কিন্তু আমরা ভিডিও দিতে পারিনি তোমরা জানো আমি কিছু পারিবারিক প্রবলেমের কারণে আর কি এতটা পিছিয়ে গেছি সো তোমরা এভাবে ভালোবাসতে থাকো আমাকে আমিও তোমাদের জন্য কষ্ট করতে থাকি দেখি কতদূর যাওয়া যায় সবাই তো কিউনে ভিডিও একটু সিম্পলভাবে সরাসরি বেসিক্যালি দিয়ে থাকে আমি একটু ফানি টাইপের করার চেষ্টা করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর অবশ্যই পেজ হলে ফলো দেবা ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে